আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল আমি আপনাদের সাথে বিশ্বনাথ আজ আলোচনা করবো মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী যার প্রশ্নের মান দুই ইতিপূর্বে তোমরা বন্ধুরা দেখেছ ডিজিটাল মেন্টর চ্যানেলের মাধ্যমে প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ইম্পর্টেন্ট এসে কিউ যার প্রশ্নের মান এক যদি তোমরা না দেখে থেকো তোমরা ওই পর্বটি দেখে নেবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সে সকল ছাত্র ছাত্রবন্ধুদের কাছে আমার বিনীত আবেদন তোমরা ডিজিটাল মেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদেরই উপকারে আসবে সামনে পরীক্ষা আসছে তোমাদের সমস্ত রকম শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে দেখতে পাবে তাই বলছি ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের উপকারে আসবে এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে এবং অল অপশানে ক্লিক করলে সবার আগে আমাদের ডিজিটাল মেন্টর চ্যানেলের মাধ্যমে যে সকল ভিডিও আপলোড করা হবে সমস্ত ভিডিও আপডেট লেটেস্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব হোম পেজে সরাসরি পৌঁছে যাবে এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজকের ভিডিওর অংশ যদি তোমাদের ভালো লাগে প্রতিপত্যেকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং যারা ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষ ইংরাজি দু সালের শুভেচ্ছা রইল ভালো থাকবে সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে আমি আপনাদের সাথে রয়েছি বিশ্বনাথ আজ আলোচনা করব মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কোন যুদ্ধের মাধ্যমে কোন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে ক্ষমতা প্রতিষ্ঠা করে এবং কোন যুদ্ধের মাধ্যমে তারা শাসন ক্ষমতা পাকাপাকিভাবে করতে কায়েম সক্ষম হয় উত্তর লিখবে ছাত্রবন্ধুরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজ উদ্দোল্লাকে পরাজিত করে ভারতে ক্ষমতা প্রতিষ্ঠা করে এবং বক্সারের যুদ্ধে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নবাব মীর কাসিমকে পরাজিত করে প্রথম বাংলা বিহার উড়িষ্যার আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে পাকাপাকিভাবে শাসন ক্ষমতা কায়েম করে দ্বিতীয় প্রশ্ন ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর সংঘটিত উল্লেখযোগ্য কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির নাম লেখ প্রত্যেকটি প্রশ্নের মান দু নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী তোমাদের সামনে আলোচনা করছি উত্তর লিখবে দ্বিতীয় প্রশ্নের ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর সংঘটিত উল্লেখযোগ্য কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ চুয়ার বিদ্রোহ রংপুর বিদ্রোহ ভিল বিদ্রোহ ফরাজি আন্দোলন পাগলপন্থী বিদ্রোহ ওয়াহাভি আন্দোলন কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ পাবনা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ প্রভৃতি তৃতীয় প্রশ্ন ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি ছিল এক কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে ভূমি রাজস্ব বৃদ্ধি দু নম্বর বিভিন্ন নতুন কর আরোপ তিন নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী শোষণ চার নম্বর খাজনা আদায়ে অত্যাচার পাঁচ নম্বর নীল পাট তুলা প্রভৃতি চাষে চাষিদের বা নীল পাট তুলা প্রভৃতি চাষকার্যে চাষিদের বাধ্য করা হতো ছ নম্বর মহাজনদের শোষণ সাত নম্বর বাংলার কুটির শিল্প ধ্বংস প্রভৃতি পরবর্তী প্রশ্ন শাসনকালে জমিদাররা কৃষকদের অত্যাচার শাসনকালে জমিদাররা কৃষকদের ওপরে এক নম্বর উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করতো দু নম্বর ভূমি রাজস্ব ছাড়াও অন্যান্য বেশ কিছু নতুন কর আরোপ করত তিন নম্বর রাজস্ব অন্যান্য কর আদায়ে কৃষকদের ওপর অত্যাচার চালাত চার নম্বর কর দিতে ব্যর্থ হলে কৃষকদের জমি থেকে উৎখাত করত। পরবর্তী প্রশ্ন ঔপনবেশ্বিক অরণ্য আইন কাকে বলে উত্তর লিখবে ছাত্রবন্ধুরা ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার ভারতের অরণ্য সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করে সরকারি আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বেশ কয়েকটি আইন প্রণয়ন করে এইগুলো ঔপন্যবেশিক অরণ্য আইন নামে পরিচিত ঔপন্যবেশিক অরণ্য আইন তোমরা ইনভার্টেড কমা দিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সরকার অরণ্য সনদ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এর দ্বারা কি পদক্ষেপ নেয় উত্তর লিখবে ব্রিটিশ সরকার অরণ্য সনদ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে তোমরা লিখবে এর দ্বারা এক নম্বর ভারতীয় অরণ্যের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে দু নম্বর জনগণ কর্তৃক অরণ্যের কাঠ সংগ্রহ ও কাঠের ব্যবসার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তিন নম্বর অরণ্যের শাল সেগুন প্রভৃতি মূল্যবান কাঠ সরকারের সম্পত্তিতে পরিণত করে পরবর্তী প্রশ্ন কবে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় এই আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয় উত্তর লিখবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় প্যারা চেঞ্জ করে লিখবে প্রথম ভারতীয় অরণ্য আইনের দ্বারা এক নম্বর ভারতের অরণ্য সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করা হয় দু নম্বর সরকার অরণ্যকে সংরক্ষণের আওতায় এনে নিজের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে তিন নম্বর সরকার ঘোষণা করে যে অরণ্যে ঘেরা যে কোনো ভূমি হলো সরকারের সম্পত্তি পরবর্তী প্রশ্ন কবে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় এই আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয় উত্তর লিখবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় প্যারা চেঞ্জ করে লিখবে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইনের দ্বারা এক নম্বর সরকার অরণ্যের ওপর নিজের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত করে দু নম্বর আদিবাসীদের কাছ থেকে অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয় পরবর্তী প্রশ্ন বিদ্রোহ বলতে কী বোঝো বিদ্রোহের একটি উদাহরণ দাও উত্তর কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত প্যারা চেঞ্জ করে লিখবে বিদ্রোহের একটি উদাহরণ হল নীলকরদের বিরুদ্ধে বাংলার কৃষকদের পরিচালনায় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সংগঠিত নীল বিদ্রোহ পরবর্তী প্রশ্ন অভ্যুত্থান বলতে কী বোঝো অভ্যুত্থানের একটি উদাহরণ দাও কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর নিজগোষ্ঠীর সংগ্রাম সাধারণভাবে অভ্যুত্থান সংগ্রাম সাধারণভাবে অভ্যুত্থান নামে পরিচিত প্যারা চেঞ্জ করে লিখবে অভ্যুত্থানের একটি উদাহরণ হলো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ নৌবাহিনীতে সরকারের বিরুদ্ধে সেনাদের একাংশের বিদ্রোহ ঘোষণা পরবর্তী প্রশ্ন বিপ্লব বলতে কি বোঝো বিপ্লবের একটি উদাহরণ দাও উত্তর কোনো প্রচলিত ব্যবস্থা দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয় প্রচলিত দ্রুত ব্যাপক ও আমূল ব্যবস্থা পরিবর্তনকে বিপ্লব বলা হয় প্যারা চেঞ্জ করে লিখবে বিপ্লবের একটি উদাহরণ হল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব কেননা এই বিপ্লবের দ্বারা ফরাসি সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তন ঘটে পরবর্তী প্রশ্ন দেবী সিংহ কে ছিলেন দেবী সিংহ ছিলেন দিনাজপুর রংপুর ও এদ্রাকপুর পরগনার একজন ইজারাদার তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলের এই অঞ্চলের এই এই অঞ্চলের ইজারা নিয়ে এখানকার জমিদার ও যারা কৃষক রয়েছে তাদের ওপর রাজস্বের হার বহুগুণ বৃদ্ধি করলে তার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে শুরু হয় পরবর্তী প্রশ্ন রংপুর বিদ্রোহে বিদ্রোহীরা কী কী পদক্ষেপ নেয় রংপুর বিদ্রোহে বিদ্রোহীরা কী কী পদক্ষেপ নেয় উত্তর রংপুর বিদ্রোহে এক বিদ্রোহী কৃষকরা একটি স্থানীয় স্বাধীন সরকার গঠন করে দুই এই সরকারের প্রধান নেতা বা নবাব হন নুরুল এবং তার সহকারী হন দয়ারামশীল তিন নম্বর তারা দেবী সিংহকে খাজনা দেওয়া বন্ধ করে চার নম্বর তারা রাজস্ব বিভাগের কর্মচারীদের বিতাড়িত করে পাঁচ নম্বর বহু কর্মচারী বিদ্রোহীদের হাতে নিহত হয় পরবর্তী প্রশ্ন কেনারাম কী ছোটনাগপুরের সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বহিরাগত ব্যবসায়ীরা বেশি ওজনের বাটখাড়া দিয়ে ওজন করে সাঁওতালদের কাছ থেকে কৃষিপণ্য কিন্তু এই বাটখারা কেনারাম নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বেচারাম কী ছোটনাগপুরের সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বাইরে থেকে আসা ব্যবসায়ীরা কম ওজনের বাটখারা দিয়ে ওজন করে সাঁওতালদের কাছে লবণ চিনি প্রভৃতি পণ্য বিক্রি করত এই বাটখারা বেচারার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্বগুলো কী ছিল উত্তর লিখবে সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্বগুলো ছিল এক নম্বর সাঁওতালদের ক্ষোভ নিম্নবর্ণের হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে দু নম্বর সরকার সাঁওতাল এলাকায় সুদের হার বেঁধে দেয় তিন নম্বর সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করা হয় চার নম্বর এই এলাকায় ব্রিটিশ আইন কার্যকর হবে না বলে ঘোষিত হয় পাঁচ নম্বর সাঁওতাল এলাকায় বাঙালি মহাজন সহ বাইরের ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ হয় পরবর্তী প্রশ্ন বিরসা মুন্ডার নতুন ধর্মমত সম্পর্কে কি জানো বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করে মুন্ডাদের ঐক্যবদ্ধ করেন তার ধর্মের মূল কথা ছিল ভালোবাসা আত্মশুদ্ধি ও সমবেত প্রার্থনা তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেন এবং নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী ধরতি আবা অর্থাৎ পৃথিবীর পিতা বলে ঘোষণা করেন তার উপাস্য দেবতা ছিলেন সিংবঙ্গা অর্থাৎ সূর্য দেবতা সিংবঙ্গা পরবর্তী প্রশ্ন মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ উত্তর ছাত্র বন্ধুরা মুন্ডা বিদ্রোহের প্রধান ফলাফল হলো এক নম্বর বিদ্রোহে অংশ নিয়ে মুন্ডাদের ঐক্য বৃদ্ধি পায় দু নম্বর বিদ্রোহের চাপে সরকার ছোটনাগপুরে টেনান্সি অ্যাক্ট উনিশশো আট খ্রিস্টাব্দ দ্বারা মুন্ডাদের খুতকাঠি প্রথা মেনে নেয় তিন নম্বর মুন্ডাদের নিয়ে বিনা বেতনে বেগার খাটানো নিষিদ্ধ হয় আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি প্রশ্নোত্তর পর্ব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব যা তোমাদের যদি সত্যিকারের উপকারে লেগে থাকে তোমরা আজকের প্রত্যেকে ভিডিওটি দেখার পর লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আবেদন করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে অল অপশানে ক্লিক করে দেবে যাতে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সরাসরি সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ